সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকে আমরা চলে এসেছি আবার ক্লাস নাইনের অঙ্ক নিয়ে। আজকে আমরা করব ক্লাস নাইনের কোষে দেখি 15.2 এর অঙ্কগুলো, 15.2 এর অঙ্কগুলো আজকে আমরা করব। তোমরা এখানে দেখো কোথা থেকে আমরা করব। আজকে কিন্তু আমরা করে নেব 2, 3, 4, 5, 6। এবং আমরা পৃষ্ঠা নাম্বার কত অঙ্ক করব, পৃষ্ঠা নাম্বার কিন্তু করব আমরা আজকে 222 এর অঙ্ক। তাহলে চলো বেশি কথা না বাড়ি, আজকে আমরা প্রথমেই চলে যাব দুয়ের দাগের অঙ্কে। তো দেখো আজকে আমরা প্রথমে তো অঙ্কগুলো স্টার্ট করে ফেলবো। আজকে আমরা প্রথমেই অঙ্ক করবো দুয়ের দাগ থেকে। কিন্তু দুয়ের দাগের অঙ্কগুলো স্টার্ট করবার আগে আমাদেরকে দুটো শব্দ সম্পর্কে একটু বুঝে নিতে হবে। দুটো শব্দ সম্পর্কে কি সেই দুটো শব্দ? দেখো এখানে অধ্যায়ের নাম কী লেখা রয়েছে, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। আমাদেরকে এই দুটো শব্দ অর্থাৎ পরিসীমা ও ক্ষেত্রফল এই দুটো শব্দের মানে একটু কিন্তু বুঝে নিতে হবে। দেখবে আগের যে অধ্যায় আমি তোমাদেরকে করিয়েছিলাম অর্থাৎ কোষে দেখি 15.1, সেখানেও কিন্তু আমি তোমাদেরকে পরিসীমা কি, ক্ষেত্রফল কি এগুলো সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে পুরো বিস্তারিত বুঝিয়েছিলাম। হয়তো তোমরা এগুলো ভুলে গেছো, তো আমি তোমাদেরকে চলো আরেকবার মনে করিয়ে দিই যে পরিসীমার ক্ষেত্রফল কি। আচ্ছা ধরা যাক আমি শুধু যদি ত্রিভুজের কথা বলি, দেখো ত্রিভুজ তোমরা জানো ত্রিভুজ দেখতে কেমন হয়, ত্রিভুজ দেখতে এরকম হয় ত্রিভুজ, ঠিক আছে এরকম দেখতে একটা ত্রিভুজ। তাহলে এই যে ত্রিভুজ, ত্রিভুজটার যদি আমি একটা নাম দিই, ভাবো এ, এই জায়গাটায় নাম দিলাম বি বলে এবং এই জায়গাটায় নাম দিলাম সি বলে। এইবারে ত্রিভুজের পরিসীমা, এই যে পরিসীমা কথার অর্থ কী বলতো, পরিসীমা কথার অর্থ, পরিসীমা কথার অর্থ হলো এই যে এ থেকে বি পর্যন্ত মাপ, আবার বি থেকে সি পর্যন্ত এবং সি থেকে এ পর্যন্ত, এই পুরো মাপটাকে বলা হয় কিন্তু পরিসীমা। অর্থাৎ পরিসীমা মানে হলো ত্রিভুজের বাইরের দিকের যে মাপটা, বাইরে বরাবর আমরা যদি ফিতে দিয়ে এরকমভাবে বা স্কেল দিয়ে এরকমভাবে মাপি তাহলে সেই মাপটাকে কী বলা হয়, পরিসীমা। ধরে নেওয়া যাক এ থেকে বি পর্যন্ত বাহুর দৈর্ঘ্য 10, আবার বি থেকে সি পর্যন্ত বাহুর দৈর্ঘ্য 8, আবার সি থেকে ভাবো এ পর্যন্ত বাহুর দৈর্ঘ্য ভাবো 5। তাহলে আমরা বলতে পারি এই যে পরিসীমা মানে হলো কি, এইখান থেকে এতটার মাপ 10, এখান থেকে এতটার মাপ 8 অর্থাৎ 18, এবং 18 থেকে আবার এখান থেকে এতটা হলো কত, 5। তাহলে 18 আর 5-এ কত হচ্ছে, হচ্ছে কিন্তু 23, ঠিক আছে 18 আর 5-এ কত হচ্ছে 23। তার মানে এই ত্রিভুজটার পরিসীমা হলো কত, 23 মিটার বা সেন্টিমিটার যাই হোক না কেন। তার মানে পরিসীমা মানে কি, চার ধারের চারপাশের যে মাপটা, চারপাশের যে মাপটা তাকে বলা হয় কিন্তু পরিসীমা, বোঝা গেল। এইবারে আমরা আসবো ক্ষেত্রফল কথার অর্থ কী। দেখো এখানে যেটা লেখা রয়েছে, দেখো এই যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কথার অর্থ কী, ক্ষেত্রফল কথার অর্থ হলো ত্রিভুজের ভেতরের যে মাপটা, এই যে ভেতরের যে মাপটা তাকে বলা হয় কিন্তু ক্ষেত্রফল। ভেতরে কতটা জায়গা রয়েছে, ত্রিভুজের ভেতরে কতটা জায়গা রয়েছে তাকে বলা হয় কিন্তু ক্ষেত্রফল। তার মানে আমরা কী বুঝলাম, পরিসীমা, পরিসীমা মানে হলো ত্রিভুজের বাইরে চারিদিকের মাপটা, চারপাশের মাপকে বলা হয় পরিসীমা, আর ক্ষেত্রফল মানে ভেতরের মাপটাকে বলা হয় ক্ষেত্রফল, ঠিক আছে। এবারে অঙ্কের মধ্যে কিন্তু কয়েকটা জিনিস একটু ঘুরিয়ে বলে দেবে, যেমন বলে দেবে তোমরা খুব ভালো করে দেখবে, কোনো অঙ্কে ভাবো বলে দিল একটা ত্রিভুজাকৃতির ভাবো জমি রয়েছে, ঠিক আছে ভাবো এরকম একটা জমি রয়েছে ত্রিভুজাকৃতি, সেই জমির চারিদিকে বেড়া দেওয়া হবে। কি বললাম, ভাবো বলে দিয়েছে কোনো একটা ত্রিভুজাকৃতি জমি রয়েছে এবং সেই জমির চারিদিকে বেড়া দেওয়া হবে। তাহলে দেখবে বেড়া কোথায় দেওয়া হয়, জমির চারিদিকে চারিপাশে, অর্থাৎ ভাবো এইখানে এরকমভাবে বেড়া দেওয়া হয়েছে, ঠিক আছে এরকমভাবে ভাবো বেড়া দেওয়া হয়েছে। এবারে জানতে চেয়েছে যে কতটা অংশে বেড়া দেওয়া হলো, তাহলে আমাদেরকে কী বের করতে হবে, যদি জানতে চায় কতটা অংশে বেড়া দেওয়া হলো বা কত লম্বা বেড়া দেওয়া হলো, তার মানে আমাদেরকে কী বের করতে হবে, পরিসীমা বের করতে হবে নাকি ক্ষেত্রফল বের করতে হবে। যদি জমির চারিদিকে বেড়া কত জানতে চায়, তার মানে আমাদেরকে কি বর্ডারের মাপটা বের করতে হচ্ছে, চারিদিকের মাপটা বর্ডারের মাপ। তাহলে এই ত্রিভুজের বর্ডারের মাপ বের করতে হবে মানেই কী বের করতে হবে, আমাদের কিন্তু পরিসীমা বের করতে হবে, বোঝা গেল। আবার যদি একটু ঘুরিয়ে বলে দেয় যে, এবারে যদি ঠিক উল্টো বলে যে ত্রিভুজাকৃতি এরকম একটা জমি রয়েছে এবং এই জমির মধ্যে ভাবো আলু চাষ করা হবে বা ধান চাষ করা হবে বা কোনো কিছু চাষ করা হবে, জমির মধ্যে চাষ করা হবে, তাহলে আমাদেরকে কী বের করতে হবে জমিটার। দেখবে চাষ কোথায় করা হয়, জমির মধ্যে, জমির মধ্যে মানে কি এইরকম জায়গায় চাষ করা হয়। তাহলে এরকম জায়গায় চাষ করা হয় মানে কি, জমির মধ্যে মাপটা কত আমাদের জানতে হবে। তাহলে জমির মধ্যের মাপ জানতে হবে মানে আমাদেরকে কী বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে, তাই না। আর চারপাশের মাপ জানতে চেয়েছে মানে কি, পরিসীমা বের করতে হবে। ধরে নেওয়া যাক কোনো জমির চারিদিকে পাঁচিল দেওয়া হবে, পাঁচিল দেওয়া হবে মানে জমির চারিদিকে পাঁচিল দেওয়া হবে মানে কি, নিশ্চয়ই এরকম জায়গা দিয়ে পাঁচিল দেওয়া হবে,
তাহলে আমাদেরকে পরিসীমা বের করতে হবে। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে পরিসীমা কি এবং ক্ষেত্রফল কি। এইবারে আমরা চলো একটা একটা করে সূত্র জানব। তাহলে এবারে আমরা জেনে নেব যে পরিসীমা বের করবার সূত্র কি, যে কোনো ত্রিভুজের পরিসীমা বের করবার সূত্র কি এবং ক্ষেত্রফল বের করবার সূত্র কি। দেখো, ক্ষেত্রফল বের করতে গেলে আমাদেরকে কিন্তু সূত্র সর্বদা মুখস্থ করতে হবে, মাথায় রাখতে হবে, কিন্তু পরিসীমা বের করতে গেলে সর্বদাই যে সূত্র মুখস্থ রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা কিন্তু মুখে মুখেও পরিসীমা বের করতে পারি। পরিসীমা মানে আমরা কি জানি, চারিদিকের মাপটা, অর্থাৎ এ থেকে বি এর মাপ, বি থেকে সি এর মাপ এবং সি থেকে এ এর মাপ, এটাকেই বলে তো পরিসীমা। তাহলে এইটা বের করবার জন্য আমাদের সূত্রের কিন্তু দরকার নাও পড়তে পারে, আমরা মুখে মুখেও করে নিতে পারি। তোমরাই বলো এই যে ত্রিভুজটার পরিসীমা কত, এখান থেকে এতটা কত আমরা জানি 10, তারপরে বি থেকে সি পর্যন্ত কত বললাম তোমাদেরকে 8, আবার সি থেকে এ পর্যন্ত আমি তোমাদের কত বললাম 5। তাহলে আমরা পরিসীমা মুখে মুখে বের করে নিতে পারলাম কত, 23। তাহলে আমরা যখন পরিসীমা বের করতে চাইবো কিন্তু সূত্র মাথায় আসছে না, যখন পরিসীমা বের করতে চাই কিন্তু সূত্র মাথায় আসছে না, তখন আমরা কি করব, এই বাহুগুলোকে সব যোগ করে নেব। করে নিলেই কিন্তু আমরা পেয়ে যাব কি, পরিসীমা। ঠিক আছে, তাছাড়া আমি তো তোমাদের সূত্র লিখিয়ে দেবই। তো আগে চলো আমি অঙ্কে চলে যাই, একটা একটা করে আমি অঙ্ক পড়ব। সেই অঙ্কতে যে ত্রিভুজটা বলেছে সেই ত্রিভুজটার সম্পর্কে আমি তোমাদেরকে একটা ধারণা দেব এবং তার সূত্রগুলোকে আমি পাশে পাশে লেখাবো এবং তোমাদেরকে অঙ্কটা করাবো। তাহলে চলো আমরা প্রথমেই চলে যাব দুয়ের দাগের অঙ্কে। তো দেখো, আজকে আমরা প্রথমেই করে ফেলবো কত দাগের অঙ্ক থেকে স্টার্ট করব, কিন্তু দুয়ের দাগ থেকে। তাহলে দেখি দুয়ের দাগে কি বলে দিয়েছে। দেখো, দুয়ের দাগে বলে দিয়েছে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল হিসাব করি। তাহলে দেখো, প্রথমেই বলে দিয়েছে একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ মানে কি, সর্বদা ভালো করে জানবে, সমবাহু, সমবাহু ত্রিভুজ কথার মানে কি, যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাকে আমরা কি বলি, সমবাহু ত্রিভুজ। এটা কিন্তু তোমরা ভালো করে জানবে, সমবাহু মানে কি, যে ত্রিভুজের তিনটে বাহুই সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। অর্থাৎ সমবাহু ত্রিভুজ দেখতে কেমন হবে, তিনটে বাহুই তো সমান, তাহলে এরকম দেখতে হবে, তাই না? সমবাহু ত্রিভুজ এরকম দেখতে হলো, তিনটে বাহুই সমান। তো ভাবো এইখান থেকে এই বাহুটার মাপ কত আমি জানি না, আবার এইখান থেকে আমি যদি নাম দিই, ভাবো এ বি এবং এখানটায় নাম দিচ্ছি সি, তিনটে বাহুর যে কত কত মাপ কিন্তু আমি জানি না, মানে এ থেকে বি পর্যন্ত মাপ কত জানি না, বি থেকে সি পর্যন্ত মাপ কত জানি না এবং সি থেকে এ পর্যন্ত মাপ কত আমি জানি না। তবে আমি এইটুকু জানি ত্রিভুজটা সমবাহু, মানে এই বাহুটার যে মাপ হবে এই বাহুটারও ওই একই মাপ হবে এবং এই বাহুটারও ওই একই মাপ হবে, মানে এটা 10 হলে এটাও 10 হবে, এটাও 10 হবে, এরকম ব্যাপার আর কি। ঠিক আছে, এবারে ত্রিভুজটার কি বলে দিয়েছে, ত্রিভুজটার কিন্তু বলে দিয়েছে পরিসীমা। পরিসীমা মানে কি তোমরা সবাই জানো, পরিসীমা মানে কিন্তু ত্রিভুজের পুরো একদম এইখান থেকে পুরো এতটা মাপ নিয়ে, এতটা মাপ নিয়ে পুরো এই এতটার মাপ হলো কত বলে দিয়েছে, এটাকে বলে পরিসীমা। পুরো এখান থেকে এতটা, এখান থেকে এতটা হয়ে এতটা, পুরো এই মাপটা কত বলে দিয়েছে, পরিসীমাটা 48 সেমি বলে দিয়েছে, কত, 48 সেমি। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথমেই লিখে ফেলবো যে সমবাহু ত্রিভুজের, তাহলে চলো আমরা প্রথমেই লিখে ফেলবো যেটা বলে দিয়েছে, সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের কি বলে দিয়েছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা। পরিসীমা মানে তো তোমরা বুঝে গেছো চারপাশের যে মাপটা তাকেই বলা হয় কি, পরিসীমা। সেই পরিসীমাটা কত বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 48 সেমি। ঠিক আছে, 48 সেমি বলে দিয়েছে। এবারে দেখো আমি এখানে লিখছি কি, প্রশ্নানুসারে। দেখো আমি এখানে কি লিখছি, প্রশ্নানুসারে, আমি দেখো এখানে লিখছি প্রশ্নানুসারে। এবারে প্রশ্নানুসারে লিখে আমি এখানে দেখো লিখছি 48 বলে। তাহলে 48 আমি কিসের মাপ লিখলাম, এই ত্রিভুজটার কিসের মাপ লিখলাম, এই ত্রিভুজটার কিন্তু পুরো এইখান থেকে এতটা হয়ে এতটা হয়ে এতটা হয়ে এতটার মাপ, অর্থাৎ পরিসীমার মাপ লিখলাম 48। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি পরিসীমার মাপকে লিখি তাহলে সমান চিহ্নের এই দিকে কিন্তু আমাকে পরিসীমার সূত্র লিখতে হবে। সব অঙ্কেই কিন্তু তাই, আমি এদিকে যদি কোনো মাপ লিখি তাহলে সেটা যার মাপ তার সূত্রটাকে কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমার মাপ লিখেছি, তাহলে আমাকে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র এখানে লিখতে হবে। কিন্তু দুঃখের কথা, আমি তো পরিসীমার সূত্র জানি না, কী করে লিখবো পরিসীমার সূত্র, আমি তো পরিসীমার সূত্র জানিই না। তাহলে আমি তোমাদেরকে বলেছি যখন পরিসীমার সূত্র তোমরা জানবে না তখন কী করবে, খুব সোজা তোমাদেরকে বলেছি, এইখান থেকে এতটার মাপ নেবে, তারপর এখান থেকে এতটার মাপ নেবে, তারপর এখান থেকে এতটার মাপ নেবে, নিয়ে যোগ করে দেবে, হয়ে যাবে পরিসীমা। কিন্তু আরও বড় দুঃখের কথা, আমি এই বাহুগুলোর মাপই জানি না, আমি এই বাহুগুলোর কি মাপই জানি না। তো আমি ধরে নিচ্ছি এই এ থেকে বি পর্যন্ত বাহুটার মাপ হলো, আচ্ছা আমি এক্স ধরে নিচ্ছি, এ থেকে বি পর্যন্ত বাহুটার মাপ হলো এক্স সেমি। এবারে যেহেতু বলেছে দেখো সমবাহু ত্রিভুজ, তার মানে কি প্রত্যেকটা বাহুর মাপ সমান, তার মানে এই বাহুটা যদি হয় এক্স তাহলে এই বাহুটাও হবে কি এক্স, আবার সি থেকে এ পর্যন্ত বাহুর মাপও কত হবে এক্স,
তার মানে তিনটে বাহুর দৈর্ঘ্যই আমি কত পেয়েছি, এক্স। তাহলে তোমরা বলো পরিসীমা আমি কি করে বের করব, এখান থেকে এই বাহুটার মাপ, আবার এই বি থেকে সি বাহুটার মাপ, আবার এইখান থেকে এই বাহুটার মাপ যোগ করব। তাহলে এই বাহুটার মাপ হলো এক্স যোগ এই বাহুটার মাপ হলো এক্স, এখান থেকে এই জাতটার মাপ হলো এক্স, আবার এই যে সি থেকে এ পর্যন্তের মাপ হলো কি এক্স, ঠিক আছে। তাহলে তিনটে বাহুর মাপ যোগ করলেই কি পেয়ে যাবো, পরিসীমা, এবং পরিসীমার মাপ এখানে বলে দিয়েছে 48, ঠিক আছে। তাহলে চলো আমরা যোগ করি, তিনটে এক্সকে যদি আমি যোগ করি তাহলে আমি কী পাবো, 3x পাবো, সমান সমান 48। তাহলে তোমরাই এবারে বলো, তিনটা তো গুণ রয়েছে, এবারে চলে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 48কে আমরা কী করবো, 3 দিয়ে ভাগ করব, করলে দেখি কত হয়। তাহলে দেখো 3x-কে 3, 3 দিয়ে আমি যদি 48কে ভাগ করি তাহলে দেখো কত হবে, 48কে আমি যদি 3 দিয়ে ভাগ করি, 3x-কে 3, 1 18, তাহলে হবে 3 6 18। তাহলে দেখো আমি এখানে কত পাচ্ছি, 16। তাহলে 48কে যদি 3 দিয়ে ভাগ করি পাবো কত, 16। তাহলে আমি x এর মান কত পেলাম, 16 করে। কিন্তু তার মানে এই বাহুটার মাপ কত, এই যে এ থেকে বি এর মাপ হলো 16, বি থেকে সি এর মাপ কত, 16, এবং সি থেকে এ এর মাপ কত, 16। প্রত্যেকটা বাহুর মাপ কিন্তু 16। আমি এক্সগুলোকে মুছে দিচ্ছি, ও তো জানি না বলে আমি এক্স ধরে নিয়েছি, এবার আমি জেনে গেছি প্রত্যেকটা বাহুর মাপ 16। তো আমরা না এখানে একটা জিনিস শুধু একটু লিখে নেব তাহলে ভালো দেখাবে, সেটা হলো মনে করি ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, বাহুর দৈর্ঘ্য। তাহলে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি কত ধরে নিয়েছিলাম বলতো, এক্স করে ধরে নিয়েছিলাম, এক্স সেমি, ঠিক আছে, এক্স সেমি বলে দেখো আমি এখানে লিখছি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম এক্স সেমি, এবং এক্সের মানে আমরা কত পেলাম, 16 পেলাম, ঠিক আছে। এইবারে আমাদের কাছে কী জানতে চেয়েছে, আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে ত্রিভুজটার ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল মানে আমি তোমাদেরকে কী বলেছি, এই ভেতরের মাপগুলো, এই ভেতরের মাপগুলোকে বলা হয় কিন্তু ক্ষেত্রফল। তাহলে চলো ক্ষেত্রফলের সূত্রটাকে আগে আমরা জানবো। তাহলে এই ত্রিভুজটার সমবাহু ত্রিভুজ, এটা কিন্তু সমবাহু ত্রিভুজ, সর্বদা মনে রাখবে, আমি এখানে লিখে রাখছি সমবাহু ত্রিভুজ বলে, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ। চলো সমবাহু ত্রিভুজ তার ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের কী লিখছি, ক্ষেত্রফল বের করবার সূত্র কী। তাহলে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবার সূত্র কী, তোমরা এখানে ভালো করে জানবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবার সূত্র হলো রুট 3/4 ইনটু বাহু স্কোয়ার, ঠিক আছে, রুট 3/4 ইনটু বাহুর স্কোয়ার, ঠিক আছে। এই সূত্রটা হলো কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, মানে ভেতরে কতটা জায়গা আছে সেটা বের করবার সূত্র কী, রুট 3/4 বাহুর স্কোয়ার। তাহলে চলো আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি, জানতে চেয়েছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে আমরা এরকমভাবে লিখবো, অতএব সমবাহু ত্রিভুজের, অতএব সমবাহু ত্রিভুজের, অতএব কী লিখবো আমরা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল আমরা কী করে বের করবো, সূত্রটা তোমরা দেখতেই পাচ্ছ কী রয়েছে, রুট 3/4 ইনটু বাহুর স্কোয়ার, তাই না, বাহু এবং তার মাথায় আমরা কী দেবো, স্কোয়ার, তাই তো। তাহলে রুট 3/4, তাহলে রুট 3/4 যেমন আছে আমি তেমন লিখবো, রুট 3/4 ইনটু বাহুর জায়গায় আমি কত লিখবো, বাহু আমরা কত পেয়ে গেছি, দেখো এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 16 করে, ঠিক আছে, 16। তাহলে এখানে আমরা কী লিখবো, 16 মাথায় স্কোয়ার, তার মানে 16 মাথায় স্কোয়ার। এবার আমি এই সাইডে করছি, হ্যাঁ জায়গা নেই বলে, রুট 3/4, এবারে দেখো এখানে কী রয়েছে, 16 মাথায় স্কোয়ার, তার মানে আমি কী লিখতে পারি, 2/16, 16 ইনটু 16, 2/16কে আমি লিখতে পারি। চলো এবার কাটাকুটি করবো, 4x-কে 4, 4 4 16, তাহলে কত দাঁড়াচ্ছে, 4 আর 16, 4 16 কত, 64, আর রুট 3 যেমন আছে বসিয়ে দেবো, তাহলে এই হয়ে গেল কিন্তু ক্ষেত্রফল, 64√3। পাশে তোমরা কী লিখবে, এককটা লিখবে বর্গ সেমি, সর্বদা ক্ষেত্রফল যখনই আমরা বের করব না তখনই কিন্তু তোমরা লিখবে কি, বর্গ সেমি, বর্গ কথাটা যোগ করবে এবং যে এককটা রয়েছে সেমি সেটাকে তোমরা লিখবে। তাহলে এই কিন্তু আমাদের হয়ে গেল ক্ষেত্রফল বের করব, করা হয়ে গেল, এই হয়ে গেল আমাদের অ্যান্সার, অর্থাৎ এই ভেতরের মাপটা কত, এই ভেতরের জায়গা কত, 64√3, বোঝা গেল। তো দেখো এবারে আমরা করবো তিনের দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে ABC সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে দেখো এখানে একটা ত্রিভুজের কথা বলে দিয়েছে, ত্রিভুজটার নামও বলে দিয়েছে কি ABC, এবং সেটা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ অঙ্কের মধ্যে উল্লেখ করে দিয়েছে।
এবং ত্রিভুজটার দেখবে নাম কি বলে দিয়েছে, এ বি এবং কি বলে দিয়েছে, সি, ঠিক আছে, এবিসি। এবং ত্রিভুজটার উচ্চতা বলে দিয়েছে। ত্রিভুজটার উচ্চতা মানে কি, উচ্চতা মানে হলো এই যে ভূমি, এই যে ভূমিটাকে আমরা কি নাম দিয়েছি, বিসি। এই যে ভূমি, এই ভূমি থেকে পুরো একদম এই লাইনটাকে বলা হয় কিন্তু, এই বিন্দু পর্যন্ত যে মাপটা তাকে বলা হয় কিন্তু উচ্চতা। বোঝা গেল তার মানে উচ্চতা মানে কি? উচ্চতা মানে হলো, আবারও বলছি, এই ভূমি থেকে পুরো একদম এই বিন্দু পর্যন্ত এই মাপটাকে বলা হয় কি, উচ্চতা। এবং সেই উচ্চতাটা দেখবে মাপও কত বলে দিয়েছে, কত বলে দিয়েছে আমাদেরকে উচ্চতার মাপ বলে দিয়েছে কিন্তু 5√3 এই মাপটা কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখবে অঙ্কতে যেহেতু প্রথমেই উল্লেখ করেছে যে এটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে কি, ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, মানে এই বাহুটার দৈর্ঘ্য যা, এই বাহুটার দৈর্ঘ্য যদি হয় x, তাহলে এই b থেকে c পর্যন্ত বাহুর দৈর্ঘ্য হবে x, এবং c থেকে a পর্যন্ত এই বাহুর দৈর্ঘ্য কত হবে, x। তিনটে বাহুর দৈর্ঘ্যই আমি ধরে নেব x, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখব যে মনে করি কি লিখতে পারি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত, আমরা তো জানি না যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, তাহলে আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো এক্স সেমি বলে আমি দেখো লিখছি এখানে। এবং এখানে শুধু বলে দিয়েছে উচ্চতা, মানে ভূমি থেকে একদম ওপরের বিন্দু পর্যন্ত যে মাপটা তাকে বলে উচ্চতা, সেটা কত বলে দিয়েছে, 5√3। এবারে আমি এখানে দেখো কী লিখছি, প্রশ্নানুসারে বলে, এখানে আমি কী লিখবো, প্রশ্নানুসারে। এবং প্রশ্নানুসারে তো আমি এখানে লিখলাম, এবং প্রশ্নানুসারে লেখার পর আমি এইখানে কী লিখছি, এখানে আমি লিখছি 5√3। তাহলে 5√3 কিসের মাপ, আবারও বলছি 5√3 হলো কিন্তু সমবাহু ত্রিভুজের উচ্চতা, আর উচ্চতা মানে হলো এই ভূমি থেকে পুরো একদম উপরের বিন্দু পর্যন্ত যে মাপটা তাকে বলা হয় কিন্তু উচ্চতা, ঠিক আছে। তার মাপটা দেখো কত বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 5√3। তাহলে আমি তোমাদেরকে কি বললাম, আমি যদি সমান চিহ্নের এই দিকে উচ্চতার মাপটাকে লিখি, তাহলে আমাকে কিন্তু সমান চিহ্নের এই দিকে উচ্চতার সূত্র লিখতে হবে। কি লিখতে হবে, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র লিখতে হবে। তাহলে দেখো আমি কিন্তু এইখানে দেখবে সূত্রটাকে লিখছি, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কিন্তু খুবই সোজা, তোমরা ভালো করে জানবে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র প্রচণ্ড সোজা। তার কারণ আমরা না এই সূত্রটা পুরো দেখে দেখে লিখবো, এই যে ক্ষেত্রফলের সূত্র পুরো দেখে দেখে আমরা লিখবো। দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হলো, দেখো এখানে কি যেমন লেখা রয়েছে √3, শুধু এখানে 4 জায়গায় লিখবো 2, আর এখানে বাহুর মাথায় স্কোয়ার না লিখে শুধু লিখবো বাহু। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র। তাহলে দেখো ক্ষেত্রফলের সূত্র √3/4, আর এখানে উচ্চতার সূত্র √3/2, এখানে বাহুর মাথায় স্কোয়ার ছিল, এখানে কিন্তু বাহুর মাথায় স্কোয়ার থাকবে না। তাহলে চলো আমরা কি করব, এখানে আমরা যদি উচ্চতার মাপটাকে লিখি, তাহলে এখানে উচ্চতার সূত্রটাকে লিখবো √3/2 ইন্টু কী জানি আমরা, বাহু, ঠিক আছে। তাহলে চলো আমরা এখানে আবার লিখবো √3/2 ইন্টু বাহুর জায়গায় আমরা কত লিখবো, বাহুর মাপ তো জানি না, তাই জন্য আমি ধরে নিয়েছি প্রত্যেকটা বাহুর মাপ x করে। তাহলে আমি দেখো এখানে লিখছি x, আর এদিকে দেখো কী লিখছি, 5√3। তাহলে দেখো x এর মান আমরা কত পাবো, x সমান সমান দেখো এই দিকে কী লেখা রয়েছে, 5√3। এবারে তোমরা দেখো এখানে √3/2 সমান চিহ্নের এই দিকে গেলে কী হবে, উল্টে যাবে, √3/2 সমান চিহ্নের এই দিকে গেলে কী হয়ে যাবে, 2√3 হয়ে যাবে, তাই না, উল্টে গেল, ওপরে √3 ছিল, এবারে এবারে আসলে নিচে √3 হয়ে গেল, ঠিক আছে। তাহলে কাটাকুটি করি, নিচে √3 ওপরে √3 কেটে গেল, তাহলে পড়ে থাকবে কি আমাদের কাছে, পড়ে থাকবে কিন্তু 5 আর 2, গুণ করলে কত হবে, 10। তাহলে দেখো আমি x এর মান কত পেলাম, 10, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10, এই বাহুটার দৈর্ঘ্য 10, এই বাহুটার দৈর্ঘ্য 10, এবং এই বাহুটার দৈর্ঘ্য 10, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি কত পেয়ে গেলাম, 10 পেয়ে গেলাম। এবারে আমাদের কাছে কী জানতে চাইছে, ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল। তাহলে আমরা একটা একটা করে করি, প্রথমে আমরা লিখবো ত্রিভুজটির পরিসীমা। দেখো ত্রিভুজটির কী লিখবো আমি, পরিসীমা মানে আমি তোমাদেরকে কী বলেছি বলো দেখি, পরিসীমা মানে কোন জায়গাটার মাপ, পরিসীমা মানে কিন্তু তোমরা জানবে, পরিসীমা মানে হলো এই চারধারে এই তিন ধারের মাপ, ঠিক আছে। পরিসীমা মানে হলো এইখান থেকে এতটার মাপ কত, তারপর এখান থেকে এতটা হয় এই এতটার মাপ কত, তাহলে তোমরা জানো এখান থেকে এতটা কত, 10, আবার এখান থেকে এতটা 10, 10, 10, 20, আর এই 10 কত হবে, 30। তাহলে পরিসীমার মাপ বের করবার জন্য কিন্তু সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু এরকমভাবেই করে দেবে, এ থেকে বি পর্যন্ত 10, বি থেকে সি পর্যন্ত 10, এবং
সি থেকে এ পর্যন্ত কত, এই দেখো এই সি থেকে এ পর্যন্ত কত, আবার দশ, তাহলে আমরা যোগ করলে কত পাবো, পাবো কিন্তু তিরিশ, ঠিক আছে, পাবো আমরা তিরিশ সেমি। এই হয়ে গেল কি আমাদের পরিসীমা। এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, লাস্ট আর একটা জিনিস জানতে চেয়েছে, সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল বলে দেখো আমি লিখবো। এবারে তোমরা জানোই সূত্র দেখবে পাশে লেখা রয়েছে সমবাহু ত্রিভুজ, এটা কিন্তু সমবাহু ত্রিভুজ এবং তার ক্ষেত্রফলের সূত্র দেখো এখানে লেখাই রয়েছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র রুট থ্রি বাই ফোর, আমি আগে সূত্রটাকে লিখে ফেলি, রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর স্কোয়ার। তাহলে বাহুর স্কোয়ার আগে আমি এরকমভাবে লিখি, বাহুর কি স্কোয়ার, তাহলে আমরা এইভাবে লিখতে পারি রুট থ্রি বাই ফোর। তাহলে বাহু মানে আমরা কত লিখবো, বাহু মাপ কত কত পেয়েছি, দশ করে পেয়েছি, তাই না, এগুলো সব দশ করে পেয়েছি, তাহলে দশ এবং তার কী লিখবো, স্কোয়ার লিখবো, বোঝা গেল। তাহলে দেখো রুট থ্রি বাই ফোর, তাহলে তোমরাই বলো দশের স্কোয়ার কত হবে, দশের স্কোয়ার হবে কিন্তু এখানে একশো, তাই তো। তাহলে চলো কাটাকুটি করি, চার এককে চার এবং একশোকে চার দিয়ে ভাগ করলে কত হবে, হবে কিন্তু পঁচিশ, তাই না। তাহলে আমরা দেখো এখানে কত পাচ্ছি, পাচ্ছি কিন্তু রুট থ্রি ইন্টু পঁচিশ, তাহলে দেখো আমরা পাচ্ছি কত, রুট থ্রি, তার সঙ্গে গুণ করবো পঁচিশ, গুণ করলে কত হবে, পঁচিশটাকে আগে লিখবো আর রুটটাকে না পরে লিখতে হয়, তাহলে দেখতে ভালো লাগে আর কি। তারপরে আমরা কী লিখবো, বর্গ, বর্গ কথাটা কিন্তু লিখতেই হবে, যখনই ক্ষেত্রফল বের করবো বর্গ কথাটা লিখতে হবে এবং পাশে যে এককটা আছে সেইটা লিখতে হবে, অর্থাৎ সেমি। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করবো চারের দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য দশ সেমি। তাহলে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই রকম ধরনের দেখতে ত্রিভুজকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যার দুটো বাহু দৈর্ঘ্য সমান। তো তোমরা এখানেই দেখো ভালো করে, আমি যদি ত্রিভুজটার নাম দিই এ বি সি, অঙ্কের মধ্যেও বলে দিয়েছে এবিসি, তো আবারও বলছে সমদ্বিবাহু ত্রিভুজ, যার যার মান যার দুটো বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয়। তো তোমরা এখান থেকে দেখতে দেখেই বুঝতে পারছ এই যে এ থেকে বি পর্যন্ত বাহুর যে দৈর্ঘ্য, আবার এই যে এ থেকে সি পর্যন্ত বাহুর ওই একই দৈর্ঘ্য, মানে এ বি আর এ সির দৈর্ঘ্য সমান। আর এই দুটো বাহুকে কী বলা হয় তোমরা ভালো করে দেখবে, দাগ দেবে সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য, সমান বাহু, এই দেখো এই একটা সমান বাহু দেখতে পেয়েছো এ বি, আর এই একটা সমান বাহু দেখবে এ সি, এই হলো সমান বাহু দুটোর প্রত্যেকটার দৈর্ঘ্য, মানে এক একটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে, এক একটার দৈর্ঘ্য দশ করে, মানে এটার মাপ যদি হয় দশ এইটার মাপও হলো কিন্তু দশ, ঠিক আছে। এবং বলে দিয়েছে ভূমির দৈর্ঘ্য চার, ভূমি মানে হলে এইটাকে বলা হয় ভূমি, ঠিক আছে, এই যে এটাকে বলা হয় ভূমি, ভূমিটা কত বলে দিয়েছে চার। তাহলে জানতে চেয়েছে এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল কত, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে চলো আমরা এই যে ত্রিভুজটা, এটা হলে কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি যে সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ এ বি সি এটা হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং তার ক্ষেত্রফল কত। তাহলে এই ক্ষেত্রফল নির্ণয় করবার সূত্রটাকে আগে আমরা চলো লিখে ফেলি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবার সূত্র কি তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে, সূত্রটা হলো একের দুই ইনটু ভূমি, খুব ভালো করে কিন্তু তোমরা এটা মুখস্থ করবে, ঠিক আছে, ভূমির দৈর্ঘ্য বলে লিখছি, ঠিক আছে, একের দুই ইনটু ভূমির দৈর্ঘ্য, ঠিক আছে, ইনটু, তারপরে খুব ভালো করে দেখবে এখানে আমরা কী লিখবো, সমান বাহুর, সমান বাহুর, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য, সমান বাহুর কী লিখলাম, প্রত্যেকটির দৈর্ঘ্য, এবং সেই দৈর্ঘ্য লিখবার পরে আমরা কী করবো বলতো, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্যের কী করবো আমরা, স্কোয়ার করবো, এবং এইখান থেকে আমরা একটা রুট দেব, রুট এরকমভাবে একটা রুট দেব, সমান বাহুর কী লিখলাম প্রত্যেকটির দৈর্ঘ্য মাইনাস, এখানে আমরা কী লিখবো, ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য, ঠিক আছে, এবং ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, অর্ধেক মানে কি বাই টু করবো, ঠিক আছে, ভূমির দৈর্ঘ্যের অর্ধেক। এই হলো কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। আবারও বলে দিচ্ছি, একের দুই ইনটু ভূমির দৈর্ঘ্য ইনটু সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার আর সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে চলো এক এক করে আমরা মানগুলোকে দেখে দেখে বসাই তো, দেখি তো কেমন হয়। তাহলে একের দুই যেমন আছে আছে, ভূমির দৈর্ঘ্য কত তোমরা এখানে দেখতেই পাচ্ছ চার, তাহলে আমরা এখানে ভূমির দৈর্ঘ্য লিখবো চার, আবার আমরা কী দেবো, রুট দেবো, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য মানে এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে দশ,
তাহলে এখানে আমরা কি লিখবো দশ, এবং তার মাথায় এখানে দেখো যেহেতু রয়েছে স্কোয়ার তাহলে আমরাও কত দেবো স্কোয়ার দেবো মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক। আচ্ছা আগে আমরা ভূমির দৈর্ঘ্য লিখি, ভূমির দৈর্ঘ্য কত চার, তাহলে চার এখানে দেখবে নিচে কত লেখা রয়েছে বাই টু, আমরাও লিখবো বাই টু, যেহেতু এখানে দেখো রয়েছে কি স্কোয়ার তাহলে আমরাও কি লিখবো স্কোয়ার লিখবো। তাহলে আবার দেখো একের দুই ইন্টু চার ইন্টু, তাহলে তোমরা বলো এখানে দশের স্কোয়ার কত হবে, দশের স্কোয়ার হবে একশো। আর তাহলে এখানে দেখো কী রয়েছে চারকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত হবে দুই, এবং দুয়ের মাথায় কী রয়েছে দেখো এখানে স্কোয়ার রয়েছে। তাহলে আরেকটা লাইন যদি আমরা এখানে করি একের দুই ইন্টু চার ইন্টু, তাহলে বলো তো তোমরা এখানে একশো বিয়োগ এখানে দেখো দুয়ের স্কোয়ার কত হবে, দেখো এই দুয়ের স্কোয়ার এখানে কত হবে চার। তাহলে আবার দেখো আমি কাটাকুটি করছি দুই এককে দুই, দুই দুগুণে চার, তাহলে এখানে পাচ্ছি কত আমরা দুই রুট। তাহলে বলো একশো থেকে চারকে যদি আমি বিয়োগ করি কত পাবো, পাবো কিন্তু ছিয়ানব্বই। তাহলে এবারে আমরা কী করবো এই ছিয়ানব্বইয়ের উৎপাদকে বিশ্লেষণ করবো। তাহলে দেখো ছিয়ানব্বইকে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি দুই দিয়ে ভাগ করলে কত হবে আটচল্লিশ, আটচল্লিশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে চব্বিশ, চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে বারো, বারোকে দুই দিয়ে ভাগ করলে কত হবে ছয়, এবং ছয়কে দুই দিয়ে ভাগ করলে হবে তিন। তাহলে দেখো আমরা এখানে ভালো করে দেখবে কিন্তু ছিয়ানব্বইকে উৎপাদকে বিশ্লেষণ করে কতগুলো দুই পাচ্ছি, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা দুই পাচ্ছি। তাহলে আমরা এখানে কত লিখবো পাঁচটা দুই, আমরা দেখো এখানে কত লিখবো একটা দুটো তিনটে চারটে, এই হলো পাঁচটা দুই। আর আমরা দেখো এখানে কী পাচ্ছি, পাচ্ছি কিন্তু একটা তিন পাচ্ছি। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারলে। তো এইবারে কিন্তু ভালো করে দেখবে, দেখো এখানে যেহেতু দুটো দুই রয়েছে তাহলে আমরা কী লিখতে পারি দুয়ের মাথায় স্কোয়ার। আবার দেখো এখানে আবার দুটো দুই রয়েছে তাহলে আমরা কী লিখতে পারি দুয়ের মাথায় স্কোয়ার। আবার দেখো এখানে একটা দুই রয়েছে তাহলে এখানে তো দুয়ের মাথায় স্কোয়ার দিতে পারবো না। আবার দেখো এখানে একটা তিন রয়েছে তাহলে তিনের মাথায় স্কোয়ার দিতে কিন্তু আমরা পারবো না। এবারে তোমরা একটা জিনিস কিন্তু জানবে, ক্লাস সেভেনে করেছো তোমরা এই জিনিসগুলো, সিক্সে করেছো, সেটা হলো দেখো এই যে রুটের মধ্যে যে সমস্ত সংখ্যাগুলোর মাথায় স্কোয়ার রয়েছে, যে সমস্ত সংখ্যাগুলোর মাথায় স্কোয়ার রয়েছে তারা কিন্তু রুটের বাইরে বেরিয়ে আসতে পারবে। যেমন দেখো এই দুয়ের মাথায় স্কোয়ার রয়েছে, এই দুইটা রুটের বাইরে বেরোতে পারবে, এই দুয়ের মাথায় স্কোয়ার রয়েছে, এই দুইটা রুটের বাইরে বেরোতে পারবে, কিন্তু এই দুই আর এই তিন বাইরে বেরোতে পারবে না, তার কারণ এদের মাথায় স্কোয়ার নেই। বোঝা গেল? তাহলে দেখি আমি যদি এই সাইডটাতে করি অঙ্কটা, তাহলে দেখো বাইরে এমনিতেই একটা দুই রয়েছে সেটাকে আগে আমি দেখে দেখে টুকি, ঠিক আছে সেটাকে আমি দেখে দেখে টুকলাম। এবার বাইরে বেরোতে পারবে এই দুইটা, এই দুইটা বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে এই দুইটা বাইরে বেরোতে পারবে, বাইরে বেরিয়ে গেল এই দুইটা। আর তাহলে রুটের ভেতরে কে কে থাকবে, তাহলে দেখো রুটের ভেতরে কে কে থাকবে, রুটের ভেতরে থাকবে কিন্তু দেখো এই দুই আর তিন। তাহলে চলো এই রুটের ভেতরে থাকবে এই দুই আর তিন যেমন আছে আমি লিখলাম, তাহলে দেখি কী হচ্ছে। এখানে দেখো দুই 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 গুণ করলে কত হবে আট, আর এখানে দেখো কত হচ্ছে দুই তিনে ছয়। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, ক্ষেত্রফল বের করলেই কিন্তু পাশে লিখতে হবে বর্গ, এবং যে এককটা দেওয়া রয়েছে সেটাকে কিন্তু লিখতে হবে সেমি বলে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের চারের দাগের অঙ্কটা শেষ। তাহলে এবারে আমরা করবো পাঁচের দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেখো কত বলে দিয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে বারো, এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য দেখো বলে দিয়েছে দশ। অর্থাৎ এরকমভাবে দেখো ভূমির দৈর্ঘ্য কত বলে দিয়েছে বারো, এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য এবং এই বাহুটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে দশ, ঠিক আছে এই হলো দুটো সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে তোমরা এখানে দেখো সমান বাহু অর্থাৎ এই যে এই বাহুটা, তাহলে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে দশ, এবং সমান বাহুর প্রত্যেকটি হলো এইটাও, এই বাহুটার দৈর্ঘ্য দেখো কত বলে দিয়েছে দশ, এবং এই হলো ভূমির দৈর্ঘ্য সেটা দেখো কত বলে দিয়েছে বারো। তাহলে এবারে বলে দিয়েছে কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু আমি তোমাদেরকে এক্ষুনি বলে দিয়েছি, আবারও আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে এখানে দেখে নাও। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের কি লিখবো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের কি লিখবো ক্ষেত্রফল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, তোমরা ভালো করে দেখবে একের দুই ইনটু ভূমির দৈর্ঘ্য, ভালো করে কিন্তু এটা তোমরা মুখস্থ করবে, বারবার লিখে লিখে করবে, তাহলে কিন্তু মুখস্থ খুব তাড়াতাড়ি হবে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি একের দুই ইনটু ভূমির দৈর্ঘ্য। তারপরে কিন্তু লিখবে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য, ঠিক আছে সমান বাহুর কি প্রত্যেকটির দৈর্ঘ্য।
ঠিক আছে, এবারে তোমরা এখানে কি দেবে, একটা রুট দেবে এবং কি করবে এটাকে তোমরা স্কোয়ার করে দেবে। তাহলে এই হয়ে গেল সমানবাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য মাইনাস। এবারে তোমরা কি করবে, এখানে লিখবে কিন্তু ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য। তাহলে এই হয়ে গেল ভূমির দৈর্ঘ্য। তাহলে ভূমির দৈর্ঘ্যের নিচে আমরা কি লিখবো, দুই, এবং এখানে লিখবো কি, স্কোয়ার। ঠিক আছে, ভূমির দৈর্ঘ্য এবং এখানে দেবো কিন্তু স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই কিন্তু আমাদের হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে দেখো আবার আমরা কি লিখবো, একের দুই ইন্টু ভূমির দৈর্ঘ্যতে কত লিখবো, এই দেখো ভূমির দৈর্ঘ্য কত, বারো। তাহলে এখানে আমরা কত লিখবো, বারো। তারপরে আবার এরকম রুট দেবো, সমানবাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য কত, এই যে এই হলো সমানবাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য কত, দশ করে। তাহলে এখানে আমরা কত লিখবো, দশ। এবং দেখো এখানে যেমন স্কোয়ার দেওয়া আছে, দেওয়া রয়েছে, আমরা স্কোয়ার দেবো। মাইনাস ভূমির দৈর্ঘ্য কত লিখবো, দেখতেই পাচ্ছো বারো, এবং বারোর নিচে কী লিখবো, দুই, কারণ এখানে দেখো দুই লেখা রয়েছে, এবং এখানে দেবো স্কোয়ার। ঠিক আছে, তাহলে আবার দেখো কীভাবে আমরা করব, তো তোমরা ভালো করে এখানে দেখবে। দেখো দশের স্কোয়ার আমরা কত লিখবো, একশো। আবার দেখো বারোকে, এই যে বারোকে দুই দিয়ে ভাগ করলে কত হবে, হবে কিন্তু ছয়, এবং ছয়ের মাথায় আমরা দেখো কী লিখবো, স্কোয়ার। তাহলে আরেকটা লাইন আমরা এখানে এরকমভাবে করি, তাহলে এখানে দেখবে একশো মাইনাস, তাহলে দেখো ছয়ের স্কোয়ার আমরা কত লিখবো, ছত্রিশ। আবার দেখবে একের দুই, আচ্ছা এবারে আমরা একটু কাটাকুটি করে দিই। তাহলে দেখো দুই এককে দুই, দুই ছয় বারো, তাহলে আমরা এখানে লিখছি ছয় ইন্টু, তাহলে দেখো একশো থেকে ছত্রিশকে বিয়োগ করলে কত হবে, চৌষট্টি। ঠিক আছে, তাহলে ছয় ইন্টু, দেখো চৌষট্টির রুট কত আমরা জানি, আট, তাহলে ছয় আটে আটচল্লিশ, তাহলে হচ্ছে কত, আটচল্লিশ। যেহেতু আমরা ক্ষেত্রফল বের করেছি, বর্গ কথাটা কিন্তু আমরা ইউজ করব। ঠিক আছে, বর্গ সেমি। তাহলে এই আমাদের কাছে জানতে চেয়েছিল যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে ক্ষেত্রফল আমাদের বের হয়ে গেল কত, আটচল্লিশ সেমি। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো এবারে আমরা করবো ছয়ের দাগের অঙ্কটা, অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা কিন্তু খাতায় বা বইয়ে স্টার মেরে অঙ্কটাকে করবে। দেখো অঙ্কের মধ্যে প্রথমেই দেখো বলে দিয়েছে ছয়ের দাগের অঙ্কে, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা পাঁচশো চুয়াল্লিশ সেমি, এবং সমান বাহু দুটোর প্রত্যেকটি দৈর্ঘ্য কি বলে দিয়েছে, ভূমির দৈর্ঘ্যের পাঁচ বাই ছয় অংশ। তাহলে প্রথমত আমি আগে সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিই। সমদ্বিবাহু ত্রিভুজ দেখতে এরকম টাইপের হয়, যার দুটো বাহু সমান। তো সমদ্বিবাহু ত্রিভুজ আমি আঁকলাম, যার দুটো বাহু সমান। আমি ধরে নিলাম এই বাহুটা আর এই বাহুটা সমান। আমি যদি এরকমভাবে নাম দিই এ বি এবং সি, তাহলে কোন বাহুটা কোন বাহুটা সমান, দেখো এই যে এ বি বাহুটা আর এ সি বাহুটা কি সমান। ঠিক আছে, তাহলে আমরা চলো এক এক করে লিখি। এখানে বলে দিয়েছে কোনো বাহুর মাপ কিন্তু আমরা জানি না, কেবলমাত্র বলে দিয়েছে পরিসীমা কত, বলে দিয়েছে কিন্তু পরিসীমা হলো কিন্তু পাঁচশো চুয়াল্লিশ সেমি। তাহলে প্রথমেই আমরা লিখে নেব, মনে করি ভূমির দৈর্ঘ্য, ভূমির যে দৈর্ঘ্য কত সেটা কিন্তু আমরা জানি না। তাহলে দেখো আমি প্রথমেই লিখে নিলাম ভূমির দৈর্ঘ্য কত, এক্স সেমি। আমি ধরে নিলাম ভূমির দৈর্ঘ্য কত, এক্স সেমি। এবারে কিন্তু তোমরা খুব ভালো করে কিন্তু বুঝবে, আমি বইয়ের যে জায়গাটায় তোমাদের দাগ দিতে বলবো তোমরা দাগ দেবে। আচ্ছা আগে আমি কি বললাম, ভূমির দৈর্ঘ্য কত আমি ধরে নিলাম, আমি তো জানি না এর মাপগুলো কত, আমি ধরে নিলাম ভূমির দৈর্ঘ্য এক্স। এবারে বইয়ের যে জায়গাটায় তোমাদেরকে আমি দাগ দিতে বলবো দাগ দেবে, যেখানে দেখো বলে দিয়েছে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য। সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য মানে হলো এই যে এই হলো সমান বাহু, এই বাহুটা আর এই বাহুটা সমান, এর প্রত্যেকটার দৈর্ঘ্য মানে এইটার আর এইটার দুজনেরই দৈর্ঘ্য কত হবে বলে দিয়েছে, ভূমির দৈর্ঘ্যের পাঁচ বাই ছয় অংশ। মানে ভূমির দৈর্ঘ্যটা যা হবে তার পাঁচ বাই ছয় অংশ। ঠিক আছে, ভূমির দৈর্ঘ্যটা যদি হয় এক্স, তার পাঁচ বাই ছয় অংশ, তার পাঁচ বাই ছয় অংশ, বোঝা গেল ভূমির যে দৈর্ঘ্যটা হবে। আবার দেখো দাগ দেওয়া অংশটা বলে দিয়েছে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য কত হবে, মানে এটা আর এই বাহুটার দৈর্ঘ্য কত হবে, ভূমির যা দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য যদি হয় এক্স, তার পাঁচ বাই ছয় অংশ। তাহলে দেখো আমি লিখলাম তার পাঁচ বাই ছয় অংশ। তাহলে এটাকেই চলো এবারে আমরা যদি এখানে লিখি, তাহলে কী লিখবো, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য হবে, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য, সমান বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য কত হবে, ভূমির যা দৈর্ঘ্য বলে দিয়েছে, দাগ দেবে তোমরা ওখানে বুঝতে পারবে, দেখবে ভূমির যা দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য কত এক্স, তার পাঁচ বাই ছয় অংশ, তার পাঁচ বাই ছয় অংশ। অর্থাৎ কত হচ্ছে, দেখো এক্স আর পাঁচকে আমরা গুণ করলে কত পাবো, ফাইভ এক্স, আর এখানে দেখো নিচে কত রয়েছে ছয়, তাহলে ফাইভ এক্স বাই ছয় সেমি, বোঝা গেল। তার মানে আমরা ভালো করে দেখবে, আমরা এই বাহুটার মাপ, এই বাহুটার মাপ আমরা কত পেলাম, ফাইভ এক্স বাই সিক্স, আর এই বাহুটার মাপ আমরা কত পেলাম, ওই একই
5x by 6 তাই না এইবারে চলো দেখি বইয়ে কি বলে দিয়েছে আমি আগে প্রশ্ন অনুসারে বলে দেখো লিখি প্রশ্ন অনুসারে তো তোমরা খুব ভালো করে কিন্তু বুঝবে এবারে এই ব্যাপারটা দেখবে অঙ্কের মধ্যে ত্রিভুজটার পরিসীমা দেখো কত বলে দিয়েছে 544 সেমি তোমরা ভালো করে দেখবে দাগও দেবে ত্রিভুজের পরিসীমা কত বলে দিয়েছে 544 সেমি ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে কি বলেছি সমান চিহ্নের এই দিকে আমি যদি পরিসীমার মাপটাকে লিখি তাহলে এদিকে কিন্তু আমায় পরিসীমার সূত্র লিখতে হবে এটা আমি তোমাদের বলেছি তাহলে আমি এদিকে কি লিখেছি পরিসীমার মাপ লিখেছি তাহলে আমাকে এইদিকে কি লিখতে হবে পরিসীমার সূত্র আর পরিসীমার সূত্র তো আমি জানি না আমি শুধু ক্ষেত্রফলের সূত্রগুলো মুখস্থ করিয়েছি পরিসীমার সূত্র কিন্তু আমি জানি না তাহলে পরিসীমা বের করবার নিয়ম কি তোমাদেরকে বলেছি যখন সূত্র জানবে না তখন আমি তোমাদেরকে বলেছি কীরকমভাবে করবে এই বাহুটা যোগ এই বাহুটা যোগ এই বাহুটা করে দেবে তাহলে দেখো এই যে এ থেকে বি পর্যন্ত তার মাপ কত 5x বাই 6 তাহলে তোমরা এও এখানে কি লিখবে বলতো 5x বাই 6 ঠিক আছে যোগ আবার দেখো বি থেকে সি এর মাপ কত তোমরা এখানে দেখবে বি থেকে সি এর মাপ কত x আবার দেখো সি থেকে এর মাপ কত 5x বাই 6 তাহলে বি থেকে সি এর মাপ হলো x আর আবার এই দেখো সি থেকে এর মাপ হলো কত 5x বাই 6 ঠিক আছে এবারে আমরা কি করব স্বাভাবিক ভগ্নাংশের যোগ বিয়োগ করে ফেলবো তাহলে দেখো ভালো করে তোমরা বুঝবে দেখো x এর নিচে কিছু নেই মানে কিন্তু 1 আছে তাহলে চলো আমরা আগে লসাগু করি 6 1 6 চলো লসাগু করি 6 1 6 কি দিয়ে লসাগু করব 6 দিয়ে করি 6 1 6 1 ভাগ করা যাবে না আবার 6 1 6 তাহলে আমি লসাগু পাচ্ছি কত শুধুমাত্র 6 তাহলে আমি লসাগু হিসেবে পাচ্ছি কত 6 এবারে প্রথম ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে 6 6 দিয়ে 6 ভাগ করলে কত হবে 6 দিয়ে 6 আমি যদি ভাগ করি 6 এই 6 ভাগ করব এই 6 দিয়ে করলে কত হবে 6 1 6 আমার ভাগফল কত হচ্ছে 1 এই 1 দিয়ে 5x কে গুণ করব তাহলে বলো 1 দিয়ে 5x কে গুণ করলে কত হবে 5x আবার এখানে দেখো কত রয়েছে 1 1 দিয়ে আমরা কি করব এই 6 ভাগ করব 6 ভাগ করব 1 দিয়ে 1 6 6 তাহলে আমি ভাগফল কত পেলাম 6 এই 6 দিয়ে আমি কি করব x কে গুণ করব কত হবে 6x আবার দেখো 6 দিয়ে আমি যদি 6 ভাগ করি কত হবে দেখো 6 দিয়ে 6 ভাগ করলে কত হয় 1 এবং এই 1 দিয়ে 5x কে গুণ করলে কত হবে 1 দিয়ে 5x কে গুণ করলে হবে কত 5x তাহলে এখানে কত হচ্ছে 544 যেমন আছে আছে তাহলে আশা করি তোমরা এতটা সবাই বুঝতে পারলে এবারে চলো আমরা কি করব যোগ করব তাহলে দেখো 5x আর 5x কত হচ্ছে 10x 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 এর সঙ্গে 6x যোগ করলে কত হবে 16x তাহলে এখানে কত হচ্ছে 544 ঠিক আছে তাহলে দেখো 16/6 সমান চিহ্নের এই দিকে গেলে কি হয়ে যাবে উল্টে যাবে 16/6 সমান চিহ্নের এই দিকে গেলে কিন্তু উল্টে যাবে 16/6 এপারে গেলে হবে কিন্তু 6/16 ঠিক আছে এইবারে চলো আমরা কাটাকুটি করি 16 দিয়ে 16 ভাগ করলে হয় 1 16 দিয়ে এইটাকে ভাগ করলে কত হয় দেখি তো 544 কে আমি যদি 16 দিয়ে ভাগ করি দেখি তো কত হয় দেখো 16 3 কত হয় আমরা জানি 48 তাই তো 48 এবং 54 থেকে আমরা 48 বিয়োগ করলে পাবো 6 উপর থেকে নামবে 4 416 64 তাহলে আমি কত পাচ্ছি 34 কত পাচ্ছি 34 তাহলে x এর মান কত হচ্ছে দেখি তো 34 × 6 তো দেখি 34 × 6 করলে কত হয় 34 × 6 করলে দেখি তো 6 4 24 হাতে কত থাকছে 2 6 3 18 আর 2 20 কত হচ্ছে আমরা পাচ্ছি দেখো 204 তাহলে দেখো x এর মান আমরা কত পাচ্ছি পাচ্ছি কিন্তু 204 তাহলে আমি না এই রাফগুলোকে এই গুণভাগগুলোকে আগে মুছে দিই হ্যাঁ দেখো তাহলে দেখো আমি x এর মান কত পেলাম দেখবে 204 পেলাম ঠিক আছে x এর মান আমি পেলাম কত 204 অর্থাৎ x মানে এই যে b থেকে c বাহুর দৈর্ঘ্য কত পেলাম 204 তাহলে আমি x এর জায়গায় এখানে কত লিখতে পারি 204 আর সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য মানে এইখান থেকে এই বাহুগুলোর দৈর্ঘ্য কত পেলাম দেখো এইখানে দেখো কত রয়েছে 5/6 আর এখানে x এর জায়গায় আমরা কত লিখবো লিখবো কিন্তু 204 করে আমরা কিন্তু কি করব কাটাকুটি করব আবার আবারও এখানে দেখো ভালো করে 6 5 এবার এই x এর জায়গাতে আমরা কত লিখবো 204 ঠিক আছে তাহলে চলো আমরা না সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য বের করি তাহলে আগে আমরা এরকমভাবে লিখি অতএব সমান বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য তাহলে দেখি সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য তোমরা জানো এখানে কত রয়েছে 5x/6 কি রয়েছে 5x/6 তাই তো তাহলে আমরা এরকমভাবে করব প্রথমে দেখো কত রয়েছে 5 ইন্টু
এক্স রয়েছে, এক্সের জায়গায় আমরা কত বসাবো? এই দেখো এক্সের মান কিন্তু আমরা বের করেছি 204, তাহলে আমরা এখানে কত লিখবো? 204। আর দেখো নিচে এখানে কত রয়েছে? 6, তাহলে এই লিখবো 6। কাটাকুটি করি, 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 204কে ভাগ করলে দেখি তো কত হয়। 6 দিয়ে আমি যদি ভাগ করি 6 3 কত হয়? 18, 2 24, 6 4 24, তাহলে আমি দেখো কত পাচ্ছি? 34 পাচ্ছি। তাহলে 5, এই দেখো 5 আর 34কে আমি যদি গুণ করি তাহলে কত হবে? দেখো 34 আর 5কে আমি যদি গুণ করি, 5 4 20, শূন্য হাতে রয়েছে 2, 5 3 15, আর 2 কত হচ্ছে? 17। তাহলে দেখো আমরা পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু 170, ঠিক আছে। তাহলে 170 সেমি, তার মানে এই বাহুগুলোর মাপ আমরা কত পাচ্ছি? এই যে এ থেকে, ভালো করে দেখবে, এই যে এ থেকে বি, এই বাহুটার মাপ হলো 170 সেমি, আবার এ থেকে বি এর মাপ 170 সেমি, আবার এই বাহুটারও মাপ কত হবে? 170 সেমি, ঠিক আছে। তাহলে এই কিন্তু আমরা করে ফেললাম যে তিনটে বাহুর মাপ বের করে ফেললাম, ভূমিটা 204 আর এই দুটো সমান বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য কত? 170। এবারে জানতে চাইছি ত্রিভুজটার ক্ষেত্রফল কত। এটা হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং তার ক্ষেত্রফল কত আমরা কিন্তু বের করব। তো আমি উপরের দুটো তিনটে লাইন একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো আমরা বের করছি কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে এরকমভাবে লিখব, সমদ্বিবাহু ত্রিভুজের কি বের করছি আমরা? ক্ষেত্রফল বের করছি, ক্ষেত্রফল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমি আগের দুটো অঙ্কতে তোমাদের লিখিয়ে দিয়েছি, আর কিন্তু আমি লেখাচ্ছি না, এবার আমি ডাইরেক্ট করছি অঙ্কটা। তাহলে দেখো প্রথমে আমরা কি জানি, লিখতে হয় 1/2, তারপরে কি লিখতে হয়? ভূমির দৈর্ঘ্য, দেখবে ভূমির দৈর্ঘ্য। তাহলে দেখো ভূমির দৈর্ঘ্য আমরা কত জানি? 204। তারপরে লিখতে হয় ভূমির দৈর্ঘ্য, এবং তারপরে দিতে হয় রুট, এবং রুটের মধ্যে কি লিখতে হয়? সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য। তাহলে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য মানে কি তোমরা জানো? এই যে এই বাহুটার দৈর্ঘ্য, এই দুটো বাহুর দৈর্ঘ্য, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য, এবং সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য লিখে তার মাথায় কী দিতে হয়? স্কোয়ার। এবং তোমরা আবার একটা জিনিস ভালো করে দেখবে, দিতে হয় মাইনাস, তারপরে কী লিখতে হয়? ভূমির দৈর্ঘ্য। ভূমির দৈর্ঘ্য কত? 204 বাই 2 লিখতে হয়, অর্ধেক করতে হয়, এবং এখানে দিতে হয় কিন্তু স্কোয়ার, ঠিক আছে। তো আবারও দেখো আমি এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো আবার কেমন হবে। তাহলে 1/2 × 204 যেমন আছে আছে, তাহলে রুট 170, তার মাথায় যেমন স্কোয়ার রয়েছে স্কোয়ার থাকবে। আবার এখানে তোমরা দেখো 204কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? হবে কিন্তু 102 এবং তার স্কোয়ার। এবার এটাকে আমরা কার সূত্রে ভাঙবো তার আগে একটু কাটাকুটি করি। 2 × 2, 204কে ভাগ করলে কত হচ্ছে? 102। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু 102 পাচ্ছি, ঠিক আছে। এবারে চলো এটাকে আমরা কার সূত্রে ভাঙবো বলতো? এটাকে কিন্তু আমরা a² - b² সূত্রে ভাঙবো। তো a² - b² সূত্র তোমরা ভালো করে জানবে, আমি এখানে লিখে দিচ্ছি a² - b² সূত্র। a² - b² সূত্র কী হয়? a² - b² সূত্র হয় a+b × কী হয়? a - b। এই সূত্রটা কিন্তু তোমরা জানবে, এই সূত্রে কিন্তু আমরা অঙ্কটাকে করব। তো দেখো রুট যেমন আছে দেবো, এইটাকে আমরা কী ভেবে নেবো বলতো? এ। আর এইটাকে আমরা কী ভেবে নেবো বলতো? বি। তাহলে a² - b² সূত্রে প্রথমে কী লেখা হয়? a+b। তাহলে এ মানে 170 প্লাস বি মানে কী লিখবে? দেখো বি রয়েছে, বি মানে কী লিখবে? 102। তাহলে এই হলো a+b। তারপরে দেখো কী লিখতে হয়? a - b। তাহলে দেখো এ মানে কত? 170 মাইনাস বি মানে কত? 102, ঠিক আছে। তাহলে আবার দেখো আমি লিখছি 102 × তাহলে তোমরা ভালো করে দেখবে, আমরা যদি যোগ করি 2 আর 0 যোগ করলে 2, আবার এখানে হচ্ছে 7, আর এখানে হচ্ছে 272 × 170 থেকে যদি আমরা 102কে বিয়োগ করি তাহলে দেখি কত হবে? 170 থেকে যদি আমরা 102কে বিয়োগ করি, বিয়োগ করলে এখানে হবে কত? 8, এখানে হবে 1, তাহলে হচ্ছে কত? 68। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 68, তাই না? তো এবারে আমরা এত দূর করে ফেললাম, এবারে আমরা এই অংশগুলোকে এবার পুরো মুছে দিচ্ছি, দিয়ে কিন্তু করব। তো তোমরা ভালো করে কিন্তু টুকে নাও, ঠিক আছে। তাহলে দেখো এখানে রয়েছে কত? রুটের মধ্যে 1/272 এবং কত রয়েছে? 68। তাহলে চলো আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তো 272কে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 × 1 = 2, 72কে ভাগ করলে হবে 36। আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 136কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে কত? 2 6 12, 1 16 2 8 16, কত হচ্ছে দেখো? 68 হচ্ছে কিন্তু। তাহলে তোমরা ভালো করে এখানে দেখো, রয়েছে 102 যেমন এখানে দেখো রয়েছে, তাছাড়া 272কে আমি ভাগ করে কত কত পাচ্ছি?
পাচ্ছি দেখো দুটো দুই, তাহলে আমি দেখো এখানে লিখছি কি দুটো দুই, তারপরে দেখো এখানে কি পেয়েছি একটা আটষট্টি, তাহলে আমি লিখছি আটষট্টি। দেখো আটষট্টিকেও কিন্তু আরও উৎপাদক বিশ্লেষণ করা যেত, কিন্তু আমি করছি না, তার কারণ যেহেতু দেখো এখানে আবার একটা আটষট্টি রয়েছে না, সেই আটষট্টিটাকে তো আমাকে লিখতে হবে। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে বলো তো, একশো দুই ইনটু, তাহলে দেখো রুটের মধ্যে দেখো দুটো দুই রয়েছে, তাহলে আমি কী লিখতে পারি দুইয়ের মাথায় স্কোয়ার, আবার দেখো দুটো আটষট্টি রয়েছে, তাহলে আমি কী লিখতে পারি আটষট্টির মাথায় কী লিখতে পারি স্কোয়ার লিখতে পারি, আটষট্টির মাথায় স্কোয়ারটাকে আমি এরকমভাবে লিখছি, ঠিক আছে, যেহেতু আটষট্টি দু অঙ্কের সংখ্যা তো, তাহলে দেখো আটষট্টির পরেও কিন্তু আমি আরও উৎপাদক বিশ্লেষণ করতে পারতাম, কিন্তু যেহেতু এখানে আটষট্টি আর এখানে আটষট্টি মিলে যাচ্ছে, তাহলে আমি আটষট্টির মাথায় দুই করে দিলাম। এবার আমি তোমাদেরকে বললাম রুটের বাইরে কারা কারা বেরোতে পারবে বলো তো, রুটের বাইরে বেরোতে পারবে যাদের মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে দেখো একশো দুই রুটের বাইরে এই দুইটা বেরোতে পারবে, কারণ দুইয়ের মাথায় স্কোয়ার রয়েছে, রুটের বাইরে বেরিয়ে গেল, আটষট্টির মাথাতেও কিন্তু স্কোয়ার রয়েছে, তাহলে আটষট্টিও কিন্তু রুটের বাইরে বেরোতে পারবে, ঠিক আছে। তাহলে আর কিন্তু কারোর মাথায় রুট রইল না, এবারে আমাদের শুধুমাত্র গুণ করে দেওয়ার পালা, একশো দুই আর দুইকে যদি আমরা গুণ করি কত হবে দুশো চার, আর দুশো চারের সঙ্গে আমরা আটষট্টিকে গুণ করব, করলে দেখি কত হচ্ছে, দেখো আট আট চারে বত্রিশ, আট দুগুণে ষোলো, আবার দেখো আট চার এই ছয় আটে এই ছয় আর চারে কত হয় চব্বিশ, আর ছয় দুগুণে কত হয় বারো, তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, পাচ্ছি দুই, চার আর তিনে কত হচ্ছে সাত, আট তিন এক, তাহলে আমরা কত পাচ্ছি বলো তো, পাচ্ছি কিন্তু তেরো হাজার আটশো বাহাত্তর, যেহেতু দেখো আমরা ক্ষেত্রফল বের করলাম, পাশে আমরা কী লিখবো সর্বদা বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, আমরা এখানে কী লিখে দেবো অ্যান্সার, বোঝা গেল।